নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে কুড়ি চার দু হাজার বাইশে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো দেখে নেব পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত কী গুরুত্বপূর্ণ আপডেট তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষা খবর পাওয়ার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অগ্নি পরীক্ষার সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ ক্যান্সার আক্রান্ত এসএলএসটি চাকরিপ্রী সোমা দাসকে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগপত্র দেওয়া যায় কি না এ ব্যাপারে এসএসসিকে ভাবনাচিন্তা করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যাপারে ব্যাপারে স্কুল শিক্ষা দপ্তরকে ভেবে দেখার নির্দেশ দিয়েছেন সমাজ চিকিৎসার জন্য পনেরো লক্ষ টাকা প্রয়োজন গত সপ্তাহে বিচারপতি গঙ্গোপাধ্যায় অন্য বিভাগে চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করেন সমা এবং বিচারপতি বলেন যে সমাজ চিকিৎসার জন্য পনেরো লক্ষ টাকা দরকার চাকরি না পেলে ওই টাকা পাবে কোথা থেকে ওকে অবিলম্বে নিয়োগ দেওয়া যায় কি না তা নিয়ে ওর সঙ্গে কথা বলে সাত দিনের মধ্যে আদালত জানাক স্কুল শিক্ষা দপ্তর দরকার হলে সমাজ চিকিৎসার নথি দেখতে পারবে তারা এ ব্যাপারে রাজ্যের প্রশাসনিক প্রধান বা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন বিচারক সাম্প্রতিক ক্যান্সার আক্রান্ত চাকরি প্রার্থী সোমা দাসের লড়াই নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় সেই প্রতিবেদনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নজরে পড়ে এরপর সমাকে আদালতে তলব করে অন্য বিভাগে চাকরির প্রস্তাব দেন তিনি রাজনৈতিক মহলের মতে আদালতের এই নির্দেশে চ্যালেঞ্জের মুখে মুখ্যমন্ত্রী মানবিক মুখ বিভিন্ন সময়ে নানা মানবিক পদক্ষেপ করতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও জনসভায় ফলাও করে নিজেকে আবার সে কথা প্রমাণও করেছেন তো বিরোধীদের দাবি সোমাকে চাকরির নিয়োগপত্র দিয়ে মুখ্যমন্ত্রী প্রমাণ করুক তিনি সত্যি মানবিক তো যাই হোক এই স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সঙ্গেতে এই জাস্ট আপডেটটা আমি শেয়ার করলাম আরও আরও আপডেট অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ